টেস্ট অফ বাংলায় সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করে দেখো বাঁধাকপি দিয়ে একটা নতুন রেসিপি, আর এটা হলো বাঁধাকপি দিয়ে মোড়ানো ভেজিটেবল রোল। খুব মজাদার রেসিপিটা, আমি দুভাবে করে দেখাবো। যারা তেল কম খান তাদের জন্য একভাবে করে দেখাবো, আর আরেকভাবে একটু মুচমুচে করে ভেজে দেখাবো। শুরুতেই একটা রিকোয়েস্ট রইলো, যারা আরও নতুন রেসিপি দেখতে চান তারা টেস্ট অফ বাংলায় সাবস্ক্রাইব করে নেবেন। এবার রেসিপির জন্য এখানে প্রথমে একটা আস্ত বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটার পাতাগুলো একটা একটা করে আমি আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি। উপরের দিকে যে একদম সবুজ রঙের পাতাটা থাকে সেটা ফেলে দিচ্ছি। এবার আমি এক এক করে সবগুলো পাতা এভাবে কেটে কেটে খুলে নিচ্ছি। মোটামুটি 7-8টা পাতা এভাবে ছাড়িয়ে নিতে হবে, আর খেয়াল রাখবেন পাতাগুলো যেন কোনো দিকে ছিঁড়ে না যায়। এবার একটা পাতা নিয়ে এটার এপাশে যে শক্ত অংশটা আছে একটা ছুরির সাহায্যে এটা কেটে নিচ্ছে। এই শক্ত অংশটার জন্য রোলটা মোড়ানোর সময় পাতাটা ছিঁড়ে যায়, তাই সবগুলো পাতারই এই অংশটা কেটে ফেলে দিতে হবে। এবার অন্যদিকে একটা হাঁড়িতে আমি পানি গরম করতে দিয়েছিলাম, এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা পানির সাথে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপির পাতাগুলো আমি ধুয়ে নিয়েছিলাম, এবার এই গরম পানিতে আমি সবগুলো পাতা দিয়ে দিচ্ছি। পাতাগুলো দিয়ে নিয়ে পানির ভিতরে এগুলোকে চামচের সাহায্যে একটু ভিতরের দিকে দিয়ে দিচ্ছি। পাতাগুলোকে এবার 5 মিনিটের জন্য মাঝারি আঁচে সেদ্ধ করছে। 5 মিনিটের বেশি পাতাগুলো সেদ্ধ করা যাবে না, কারণ এতে করে পাতাগুলো ছিঁড়ে যেতে পারে। পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার একটা ঝাঁঝরির সাহায্যে এগুলোকে আমি তুলে নিচ্ছি। পাতাগুলো ঠান্ডা করতে রেখে এবার ভিতরের পুরটা তৈরি করে নেব। এর জন্য একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। এই রোলটা তৈরির জন্য আমি সবসময় ডিমটা একটু অন্যভাবে ভেজে থাকি। সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ভাজার জন্য একটা প্যানে একদমই সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একদমই কম আছে, একটা ব্রাশের সাহায্যে আমি তেলটাকে চারপাশে ছড়িয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া ডিমটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পরে প্যানটাকে এভাবে ঘুরিয়ে ডিমটাকে চারপাশে ছড়িয়ে নিতে হবে, আর এটা কিন্তু একদমই পাতলা হবে, অবশ্যই পাতলা করে এটা স্প্রেড করে নিতে হবে। এবার একদমই কম আছে, উপরের দিকটা যখন এরকম হয়ে আসবে তখন এই ডিমটাকে এভাবে উল্টে দিতে হবে। ডিমটা দুপাশে যখন হয়ে আসবে তখন এটাকে তুলে নিতে হবে। ডিমটাকে ফোল্ড করে নিয়ে একটা ছুরির সাহায্যে কেটে নেব। ডিমটাকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার সে একই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। এবার এই পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আলু কুচি দিয়ে দিতে হবে। একটা বড় আকারের আলু এভাবে আমি কুচি করে কেটে নিয়েছি। প্রায় 1/3 কাপ পরিমাণে গাজর কুচি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিতে পারেন। আর আমি আজকে এই রেসিপিটাতে কোনো প্রকার মশলা অথবা সস ব্যবহার করব না, তারপরেও কিন্তু এটা অনেক মজাদার আর এর সাথে হেলদি একটা খাবার হবে। বরবটি কুচি দিয়ে দিয়েছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণে। এবার এগুলোকে একটু নেড়ে নিচ্ছি। আজকে এই সবজিতে আমি কোনো প্রকার পানি অ্যাড করছি না, পানি ছাড়াই এটা মোটামুটি 90% পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। কিছুক্ষণ পরে সবজির রঙটা চেঞ্জ হবে, আর এরকম সহজেই ভাঙা যাবে, তখন বুঝতে পারবেন যে এটা হয়ে এসেছে।
এই পর্যায়ে কুচি করে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতার কুচি, 7 মতো কাঁচামরিচ কুচি। এবার এগুলোকে আরেকটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর 2 মিনিট আরেকটু রান্না করলে এটা তৈরি হয়ে যাবে। ভিতরের ফিলিংটা রেডি হয়ে গেছে। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এটাকে অনেক হেলদি করে তৈরি করে দেখালাম, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই এই ফিলিংটা তৈরি করতে পারবেন। এবার রোলটা ফোল্ড করে নেব, এই জন্য একটা সেদ্ধ বাঁধাকপির পাতা এইভাবে বিছিয়ে নিয়েছি। এক পাশে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি, আর এরপরে এটাকে আমি সুন্দরভাবে ফোল্ড করে নিচ্ছি। আর সেদ্ধ করার কারণে পাতাটা খুব সুন্দরভাবে কিন্তু ফোল্ড করা যায়। আর এটা কিন্তু আলাদাভাবে ময়দা দিয়ে সিল করতে হবে না, এটা কিন্তু সুন্দরভাবে এমনিতেই লেগে যাচ্ছে। হয়ে গেছে, এভাবে আরেকটা তৈরি করে দেখাচ্ছি। হয়ে গেছে সবগুলো রোল, এভাবে আমি মুড়িয়ে নিয়েছি। এবার দুভাবে এই রোলগুলোকে আমি তৈরি করে দেখাবো। প্রথমে যারা তেল খেতে চান না তাদেরকে এটা স্টিম করে দেখাচ্ছি। আর এর জন্য একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো পানি গরম করে এতে একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম। এরপর এতে এরকম একটা প্লেট বসিয়েছি। এবার এই প্লেটের উপরে কয়েকটা রোল বসিয়ে দিচ্ছি। এখানে চাইলে প্লেটের পরিবর্তে একটা ফাঁকাযুক্ত ঝাঁচড়ি বসিয়ে সেটাতেও স্টিম করে নিতে পারেন। এবার ঢাকনাটা লাগিয়ে 10 মিনিট পর্যন্ত এটাকে স্টিম করে নিচ্ছে। প্রায় 10 মিনিট পরে এটা রেডি। এখন এটাকে গরম গরম সার্ভ করতে পারেন। খুবই হেলদি উপায় এভাবে স্টিম করে নিতে পারেন। এবার এটা ভেজে নেওয়ার পদ্ধতিটা দেখে নিন। ভেজে নেওয়ার আগে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। 1/2 কাপ থেকে কম ময়দার সাথে সে একই পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একদমই সামান্য পরিমাণে জিরা গুঁড়ো, সামান্য পরিমাণে আদা বাটা, হলুদ গুঁড়া সামান্য পরিমাণে, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। শুকনো উপকরণগুলোকে এবার একটু মিশিয়ে নিচ্ছে। এরপর এতে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর খেয়াল রাখবেন ব্যাটারটা অনেক বেশি পাতলাও হবে না, অনেক বেশি ঘনও হবে না, এই অনুযায়ী পানি দিতে হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এর ভেতরে একটা রোল দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি ভালোভাবে ডুবিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দেব। খেয়াল করবেন যে এখানে একটা পাতলা কোটিং করেছি, এতে করে পাতাটা কিন্তু দেখা যাচ্ছে। এখানে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। একটা বাঁধাকপির রোল এবার দিয়ে দিচ্ছি। উপরের দিকটা একটু তেল ছিটিয়ে নিচ্ছি যাতে করে উপরের দিকটার ব্যাটারটা নিচের দিকে গড়িয়ে না পড়ে। এবার এটাকে উল্টিয়ে নিয়ে অন্য পাশে আরেকটা রোল দিয়ে দিচ্ছি। রোলটার কোটিংটা যদি আমি মোটা করে করতাম তাহলে কিন্তু পাতাটা এত সুন্দরভাবে দেখা যেত না, তাই একটু পাতলা করে কোটিংটা করতে হবে। গরম তেলে কয়েকবার এটাকে উল্টিয়ে পাল্টিয়ে মচমচে করে ভেজে নিতে হবে। রোলগুলো হয়ে গেছে, এবার এটাকে তেল ছেঁকে আমি তুলে নিচ্ছি। এভাবে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। আর এর মাঝে আপনারা যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখতে কিন্তু খুবই সুন্দর আর খেতেও কিন্তু দারুণ মজাদার। এখন এমনিতেও বাঁধাকপির সিজন, তাই এই ভিন্ন রকম রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। সবাইকে আগামীতে আরও অনেক রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকের পর্যন্তই আল্লাহ হাফেজ।